আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল মনিস লাইফস্টাইল। এই মুহূর্তে আমরা কেউই ভালো নেই, তাই আর বলবো না, আশা করি ভালো আছেন। বর্তমানে বিশ্বের অনেক দেশে ও আমাদের দেশেও করোনা ভাইরাসটি খুবই বিপর্যয় সৃষ্টি করেছে, তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হ্যান্ড ওয়াশ দিয়ে সঠিকভাবে হাত ধোব, মাস্ক পরব এবং খুলব সঠিক পদ্ধতিতে, এবং হ্যান্ড গ্লোভস পরব এবং খুলব সঠিক পদ্ধতিতে। তো দেখে নিন বন্ধুরা ভিডিওটি। এভাবে আমরা খুব ভালোভাবে কষলে হাত ধুয়ে নিব হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে। খেয়াল রাখতে হবে হাতের কবজি পর্যন্ত সবটুকু জায়গায় যেন ভালোভাবে ধোয়া হয়। এভাবে বেশ কিছুক্ষণ, 20 থেকে 30 সেকেন্ড এভাবে ঘষে ঘষে আমরা হাত ধুয়ে নিব। আমরা যখন হ্যান্ড গ্লাভস পরব তখনও খুব সাবধানে পরব এবং খোলার সময় আরও বেশি সাবধানতা অবলম্বন করব। হ্যান্ড গ্লোভসগুলো পরার পরে আমরা যখন কোনো কাজ করব বা বাইরে যাব, বাহির থেকে ফিরে আসার পরে প্রথমে আমরা হ্যান্ড গ্লোভসের এই হ্যান্ড গ্লোভযুক্ত হাত দিয়ে হ্যান্ড গ্লোভসের ভিতরে হাত ঢুকিয়ে দেব না। ঠিক এইভাবে আমি যেভাবে ভিডিওতে দেখিয়েছি, ঠিক এইভাবে এক হাত দিয়ে অন্য হাতের তালুতে হ্যান্ড গ্লোভসটি ধরে টান দিয়ে খুলে ফেলব এবং পরবর্তী হাতের আঙ্গুল হ্যান্ড গ্লোভসের ভিতরে ঢুকিয়ে দিয়ে এভাবে খুলে ফেলব। এবং আমরা মাস্ক পরার সময় প্রথমে এই যে মাস্কের শক্ত অংশটুকু উপরে রেখে এভাবে পরে নিব এবং পরে একটু আলতো করে টান দিয়ে নিব, এবং খোলার সময় কানের দিক দিয়ে এই ইলাস্টিকের দিকে হাত দিয়ে এভাবে খুলে ফেলব, কখনো মাস্কের ভিতরে হাত দেব না। তো বন্ধুরা, আশা করি সবাই এইভাবে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুবেন, হ্যান্ড গ্লোভস ব্যবহার করবেন এবং মাস্ক ব্যবহার করবেন। অবশ্যই আপনারা বারবার হাত ধুবেন ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।